নমস্কার ভোররাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ কম্পনের তীব্রতা ছিল সাত পয়েন্ট নয় যার ফলে লন্ডভন্ড হয়েছে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকা ভয়াবহ এই ভূমিকম্পের ফলে পনেরোটি বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে এবং দুটি স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পনের পর ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব বিভাগ থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে ইউরোপীয় ভূমধ্য সাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তরফে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় সূত্রের খবর অনুযায়ী ভোররাতে ইন্দোনেশিয়ার তানিম্বর দ্বীপপুঞ্জে সাত পয়েন্ট নয় মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ভূমিকম্পের ফলে পনেরোটি বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে এবং দুটি স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে শক্তিশালী ভূমিকম্পের পরে সেখানে অন্তত পাঁচ পয়েন্ট পাঁচ মাত্রা চারটি আপটা শখ অনুভূত হয়েছে তীব্র কম্পনের ফলে সেখানকার বাসিন্দারা আতঙ্কে বাড়িঘর ছেড়ে ছুটতে শুরু করেছেন ইতিমধ্যে ইন্দোনেশিয়ার ভূমিকম্প জেরে সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে সুরক্ষার কারণে মানুষ যেন ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকেন তার জন্য সতর্কতা জারি করা হয়েছে ইন্দোনেশিয়ার পাশাপাশি উত্তর অস্ট্রেলিয়াতেও এই ভূমিকম্প অনুভূত হলেও এই ভূমিকম্পের কারণে সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়নি উল্লেখ্য গত বছরের নভেম্বর মাসে জাভায় শক্তিশালী ভূমিকম্পে প্রায় দুশোজন মানুষের মৃত্যুর পাশাপাশি বহু মানুষ আহত হয়েছিলেন যেই সময় এই ভূমিকম্পটি হয়েছিল সেই সময় স্কুলের ক্লাস চলায় অনেক ছাত্রছাত্রীরা আহত হয়েছিলেন এখনকার মতো খবর এখানেই পরবর্তী এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ